ছমাস পরের কথা। তুমুল এক প্রস্থ ঝগড়াঝাটির পরে মেঝেতে পেতে শোবার মতন ছেঁড়া একটা মাদুর কিংবা বাড়তি একটা বালিশ পর্যন্ত না থাকায় নিরুপায় সেদিনও ওদের একই বিছানায় একই বালিশে মাথা রেখে পরস্পরের গা ঘেঁষে শুয়ে পড়তে হয়েছিল। এবং ঘুমিয়ে পড়লে ঝগড়া করা যায় না বলে ঘরের সিলিংয়ের দিকে চোখ রেখে জরুরি আলোচনার নামে সারাটা রাত্রির প্রচণ্ড তর্কাতর্কি করেও ছাড়াছাড়ির তাবৎ কারণ এর ওর ঘাড়ে চাপিয়েও শেষ পর্যন্ত ওরা এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিল যে ঢের হয়েছে আর নয়। একসঙ্গে থাকা যখন যাচ্ছেই না, তখন আর ঝামেলা না বাড়িয়ে বিয়ের গিঁটটা এবারে যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলাই ভালো। কথাটা ওদের মুখেই শোনা, শুনে প্রথমেই আমার মনে হয়েছিল যে যাচ্ছ, রাত্রিরে কি আর কিছুই করবার ছিল না? আর তারপরেই সেই নির্বোধ মাঝির কথা আমার মনে পড়েছিল। ঘুর ঘুরটি অন্ধকারের মধ্যে রাত ভর বৈঠা চালিয়ে তারপর ভোরের আলো ফুটতে যে বুঝতে পেরেছিল নৌকোটা যেহেতু সেকল দিয়ে ঘাটের রানায় বাঁধা, তাই সারা রাত্রির সে ঘাম ঝরিয়েছে বটে, কিন্তু তার নৌকো তাই বলে এক কদমও এগোয়নি। ওদেরও সেই গিঁটটা এখনো খোলেনি। দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেল, কিন্তু নৌকো এখনো ঘাটের রানায় বাঁধা।